হাজির হয়েছি। তো এখানে আপনার 5টা কালার আছে, আরো অনেক কালার পুরো কাটিং করে কিছু চুড়ি আংটিতে বাঁধবেন। আমি পাটটা কিন্তু আপনার পিটানো পাট ডিজাইন করা আছে ওটাতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান, চলে এসেছি মিতু কাতানে থেকে। আজকে কিছু আপনাদের পাটি বেনারসি দেখাবো, একবার লেটেস্ট কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এখানে আপনার 5টা কালার আছে, আরও অনেক কালার এবং অনেক ডিজাইন আছে। আমি শুধু 5টা কালার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনাকে দেখাবো ওয়াইন কালার উপরে। একবার লেটেস্ট ডিজাইন এটা আমাদের মাঝে চলে এসেছে, একবার কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। এবং ব্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন পুরো কাটিং করে কিছু চুড়ি আংটিতে বাঁধবেন। এবং পাটটা কিন্তু আপনার পিটানো পাড় আছে, খুবই সুন্দর। এটা আপনার বডি হবে এবং দেখতে পাচ্ছেন বডিতে অনেক খুবই সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন করা আছে। এটা আঁচলটা কিন্তু খুবই সুন্দর আঁচল দেখতে পাচ্ছেন আপনার, একদম নিখুঁত ডিজাইন করা আছে। আর এটা হবে আপনার ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা কিন্তু খুবই বড় ব্লাউজ পিস, আপনি চাইলে ফুল স্লিভও বানাতে পারেন। এই যে এটা একটা বর্ডার দেওয়া আছে আপনার দুই হাতে এবং পিঠে আসবে। কালারটা কিন্তু খুবই সুন্দর ওয়াইন কালার উপরে। একটা দেখাবো ব্ল্যাক কালার, যারা ব্ল্যাক পরার অনেক ইচ্ছুক রাখেন তো তাদের জন্য আজকে ভিডিওটা। আর আজকে শাড়িটা কিন্তু তাদের জন্য ব্ল্যাক কালার উপরে আপনার ম্যাট চুরির কাজ করা আছে, খুবই সুন্দর। এটারও কিন্তু আপনার ব্যাক সাইড পিটানো আছে এবং কাটিং করা আছে দেখতে পাচ্ছেন আপনার চুরি আংটি দিয়ে বাঁধবেন। এটা হবে আপনার বডি এবং ফুল অল ওভার কাজ করা আছে। আর এটা হবে আপনার আঁচলটা, আঁচলটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রুমালি আঁচল। পাড়টা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটি পাড় আছে ম্যাট জুরির উপরে। আর এটা হবে আপনার ব্লাউজ পিসটা, এটা হবে আপনার ব্লাউজ পিসটা, বর্ডার দেওয়া আছে দুই হাতে এবং পিঠে আসবে। একটা দেখাবো জাম কালার উপরে। প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা কালার এবং ডিজাইন হবে কিন্তু খুবই সুন্দর, একদম ফুল অল ওভার পিটানো কাজ। এবং দেখতে পাচ্ছেন আপনার পাড়টা কিন্তু খুবই সুন্দর চমৎকার। এবং আপনার নিচন সাইডে কিন্তু একটু চিকন পাড় দেওয়া আছে এবং আলাদা কিছু ডিজাইন করা আছে ওটাতে। এটাও কিন্তু আপনার ম্যাট জরির উপরে। অনেক কেউ ম্যাট জরি গোল্ড জরি পছন্দ করে না, তাদের জন্য একবার ম্যাট জরি নিয়ে কিছু বেনারসি হাজির হয়েছি। আপনার বডি এবং এটা আপনার আঁচলটা কিন্তু খুবই সুন্দর একটা পিটানো আঁচল, ফুল পিটানো আঁচল দেখতে পাচ্ছেন। আপনার ব্যাক সাইডে কিন্তু আঁচল আপনি চুরি আংটিতে বাঁধবেন, একবার ফুল পিটানো আছে। আর এটা আপনার ক্রস পিসটা, ক্রস পিস আপনার বর্ডার দেওয়া আছে এবং ক্রস পিস এক গজের উপরেও আছে, আপনি চাইলে ফুল স্লিভও বানাতে পারেন। একটা দেখাবো বটল গ্রিন কালার উপরে, খুবই সুন্দর একবার লেটেস্ট কালেকশন। দেখতে পাচ্ছেন চিকন পার রূপে আপনার এক্সট্রা একটু ডিজাইন করা আছে, কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা। এটা আপনার বডি এবং আঁচল সাইডে আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আঁচলটা, এবং আঁচল উপরে দুই সাইডে দুইটা ডিজাইন দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একবার চমৎকার একটি শাড়ি, আঁচলটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটা হবে আপনার ব্লাউজ পিসটা, আপনার বর্ডার দেওয়া আছে দুই হাতে এবং পিঠে আসবে। লাস্ট একটা শাড়ি দেখাবো ব্লু কালার উপরে। অল ওভার লতা, যেমন চিকন লতার উপরে কাজ হবে। আপনার পাড়টা কিন্তু খুবই সুন্দর পাড়। এটা আপনার বডি, দুনো সাইডে পাড়টা কিন্তু আপনার সমান পাড় হয়ে যাচ্ছে। আপনার বডির আপনার লতাটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একবার চিকন লতার উপরে। আর এটা হবে আপনার আঁচল, আঁচলটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি আঁচল।
আর চুলের মাঝখানে কিন্তু আপনার একটু চিকন লতা ডিজাইন দেওয়া আছে, তার মাঝে আপনার ফুল দেওয়া আছে, আর একটা ব্যাক সাইডে কিন্তু আপনার পিটান আছে চুড়ি আংটিতে বাজবে না। এটা হবে আপনার ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা কিন্তু অনেক বড় ব্লাউজ পিস আছে, আপনি চাইলে ফুল স্লিভও বানাতে পারেন। প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস অনেক বড় হবে, সামনে একটা বর্ডার দেওয়া আছে, ওটা আপনার হাতে এবং পিঠে আসবে। গাইজ আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিন ভিডিওতে নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে। তো আজকের জন্য এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।